হে হেব্রিমান ডেটা স্ট্রাকচারের ভিডিও টিউটারালে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা একটা অ্যালগোরিদম দেখবো সেই অ্যালগোরিদমের নাম হচ্ছে ডিলিটিং ফ্রম লিনিয়ার অ্যারে দ্যাট মিন্স কোনো একটা লিনিয়ার অ্যারের কোনো একটা পার্টিকুলার পজিশন থেকে কোনো একটা এলিমেন্টকে আমরা ডিলিট করবো এবং সেটা করার জন্য একটা অ্যালগোরিদম এখানে তোমরা দেখতে পাচ্ছ তো তোমরা দেখতেই পাচ্ছ অ্যালগোরিদম তো মাত্র চারটা স্টেপে কমপ্লিট হয়ে গেছে তো তোমরা বুঝতেই পারতেছো কত ইজি একটা অ্যালগোরিদম সো প্রথমে এই অ্যালগোরিদমটা বোঝানোর আগে আমি একটু এর সিমুলেশনটা অর্থাৎ হাতে কলমে যেভাবে আমরা লিখি সেটা একটু দেখাতে চাচ্ছি তো সাপোজ আমাদের একটা লিনিয়ার অ্যারে আছে এল এ নামের এবং এর ভিতরে আমাদের কিছু এলিমেন্ট আছে সাপোজ এই বি সি ডি কিছু ক্যারেক্টার আছে এই লিনিয়ার অ্যারের মধ্যে তো যেহেতু আমরা সবাই জানি লিনিয়ার অ্যারে এ জিরো থেকে শুরু হয় ইন্ডেক্সিং কিন্তু অ্যাল সুবিধার জন্য আমরা এক নম্বর দিয়েই শুরু করছি মানে এক নম্বর ঘরে এ দুই নম্বর ঘরে বি এরকম করে ক্যারেক্টারগুলো আছে এবং আমরা চাচ্ছি এই যে বি ক্যারেক্টারটা সেটাকে ডিলিট করতে মানে দুই নম্বর পজিশনের এই ক্যারেক্টারটাকে আমরা ডিলিট করতে চাচ্ছি তাহলে এই কাজটা আমরা কিভাবে করব তো নর্মালি আমরা যেটা করব যে তিন নম্বর ঘরের যেই ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা আমরা দুই নম্বর ঘরের ক্যারেক্টারের উপর স্থানান্তর করে দেব তখন যেটা হবে এই সি বিয়ের উপরে বসে যাবে এবং বিটা চাপা পড়ে যাবে যার কারণে আমাদের কাছে মনে হবে যেন বি যে ক্যারেক্টারটা আছে সেটা ডিলিট হয়ে গেছে সো এই বিষয়টা কিন্তু তোমরা বুঝতে পারছো যে এখানে আমরা কিছু ডিলিট করি নাই শুধু একটার উপরে আরেকটা বসায় দিছি আমিও বুঝতে পারতেছি কিন্তু এরে কিন্তু এটা বুঝবে না আর আমরা যেটা চাচ্ছি সেটা আমরা এত সহজেই করতে পারতেছি তো এই জন্য আর নতুন করে কোনো ডিলিট অপারেশনের ইউজ করা দরকার নাই শুধুমাত্র এলিমেন্টগুলো স্থানান্তর করে দিলেই হয়ে যাবে এবং পরে যেটা করতে হবে এই যে ডি মানে এর পরবর্তী যে ভ্যালুটা বা ক্যারেক্টারটা আছে সেটাকে আবার একঘর লেফটে মুভ করাতে হবে তো এখানে চলে আসলো ডি এবং সবার লাস্টে যেই ঘরটা খালি থাকবে এটাকে আমরা রিমুভ করে দেবো বাস হয়ে গেল আমাদের ডিলিট করা ঠিক আছে খুব সহজেই আমরা ডিলিট করতে পারতেছি এখানে দেখতে পা আমরা বিকে ডিলিট করতে চাইতেছিলাম এবং বি এখানে নাই সো কাজ কিন্তু হয়ে গেছে আমরা খুব সহজেই এই কাজটা করতে পারি এবং এটার জন্যই আমাদের বইতে এই অ্যালগরিদমটা দেওয়া আছে ভাই ওয়ে এটা কিন্তু আমি নিজের মতো করে বানাইনি এটা বইয়ের টেকনিকই তো এখানে তোমরা অ্যালগরিদমটা দেখো সেট আইটেম ইকুয়ালস টু লিনিয়ার অ্যারে কে তো প্রথমে আমরা অ্যাজিউম করে নিচ্ছি কিংবা সেট করে নিচ্ছি যে কে তম পজিশনে আমাদের আইটেমটা আছে সো প্রথমে এটা কেন করছি কারণ আইটেমটা যেটা আমরা ডিলিট করতে চাই সেটা যদি নাই থাকে তাহলে আমরা ডিলিট কীভাবে করব। তো এই জন্য প্রথমে আইটেমটাকে সেট করে নিচ্ছি যে কে তম পজিশনে আইটেমটা আছে তো এই কাজটা আমি আরেকবার করি প্রথমে যেরকম ছিল বি সি ডি ঠিক আছে তো আমরা এখানে বি কে ডিলিট করতে চাচ্ছি তাহলে এখানে আমাদের সবার প্রথমে কে এর মান কিন্তু হচ্ছে টু মানে দুই নম্বর পজিশনের ভ্যালুকে আমরা ডিলিট করতে চাচ্ছি তো ধরে নিচ্ছি যে দুই নম্বর পজিশনের আমাদের আইটেমটা আছে এই এক নম্বর স্টেপের মাধ্যমে আমরা এটাই বুঝতে পারলাম দুই নম্বর স্টেপে বলা আছে রিপিট ফর জে ইকালস টু কে টু এম মাইনাস ওয়ান কে টু এন মাইনাস ওয়ান কেন দেখো আমরা যেই এলিমেন্টটা ডিলিট করতে চাচ্ছি সেই এলিমেন্ট থেকে এর রাইটের যতগুলো এলিমেন্ট আছে সেগুলোকে লেফটে আনতে চাচ্ছি তো এই জন্য আমরা কে থেকে এন মাইনাস ওয়ান করছি আর এন মাইনাস ওয়ান করার কারণ হচ্ছে সবার লাস্টের যে এলিমেন্টটা থাকবে সেটা তো বামে আসার পর এন মাইনাস ওয়ান হয়ে যাবে এই জন্য সো এই জন্য আমরা কে থেকে নিয়ে এন মাইনাস ওয়ান পর্যন্ত লুপটা চালাচ্ছি এবং এর ভিতরে আমরা যে কাজটা করতেছি সেট লিনিয়ার অ্যারে জে ইকুয়ালস টু লিনিয়ার অ্যারে জে প্লাস ওয়ান জে প্লাস ওয়ান মানে হচ্ছে প্রথমে কিন্তু জের ভ্যালু হচ্ছে কে মানে টু আর জে প্লাস ওয়ান মানে হচ্ছে কে প্লাস ওয়ান এবং কে প্লাস ওয়ান মানে হচ্ছে থ্রি কে এর ভ্যালু যদি টু হয় থ্রি তার মানে দুই নাম্বার পজিশনের ভ্যালুকে আমরা সরি তিন নাম্বার পজিশনের ভ্যালুকে আমরা দুই নাম্বারে সেট করে দিচ্ছি তাহলে যেটা হবে সি এর ভ্যালুটা বি এর মানে সি ক্যারেক্টারটা বিতে চলে আসবে মানে দুই নম্বর পজিশনে চলে আসবে সো এখানে আলটিমে আলটিমেটলি আমাদের মনে হবে যে এখানে বি ডিলেক্ট হয়ে গেছে ঠিক আছে এর পরবর্তীতে যখন গ্রুপটা চলতে থাকবে তখন এরকম করে এর রাইটে যতগুলো ক্যারেক্টার থাকবে সবগুলো লেফটে চলে আসবে এবং এখানে ডিটা এখানে চলে আসবে তো এরকম করতে করতে যখন লুপটা শেষ হবে এন মাইনাস ওয়ানের এন মাইনাস ওয়ান পর্যন্ত চলবে এন এনে যাওয়ার দরকার নেই কারণ এনে তো তোমার হচ্ছে খালি ঘর থাকবে মানে ফাঁকা থাকবে এই ঘরটা এবং আমাদেরকে যে যে কাজটা করতে হবে এই এনটাকে মানে এই ঘরটাকে মুছে দিতে হবে বা এনটাকে এই ঘরটাকে বাদ দিতে হবে এই জন্য আমরা যেটা করতেছি তিন নম্বর ঘরে সে অ্যান ইকালস টু এন মাইনাস ওয়ান মানে আমাদের অ্যারেতে আগে ছিল অ্যানতম এলিমেন্ট বা অ্যান সংখ্যক এলিমেন্ট এবার আমাদের হবে এন মাইনাস ওয়ান সংখ্যক এলিমেন্ট দ্যাট মিনস আগে যদি ছিল চারটা এলিমেন্ট এখন আমাদের থাকবে তিনটা এলিমেন্ট বাস আমাদের লিনিয়ার এরেতে ডিলিট করার কাজটা হয়ে গেল সো এভাবে খুব সহজেই আমরা লিনিয়ার এরেতে কোনো পার্টিকুলার এলিমেন্টকে আমরা ডিলিট করতে পারি খুব সহজেই সো আশা করি আমাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে লিনিয়ার এনে থেকে কোনো পার্টিকুলার এলিমেন্টকে ডিলিট করতে হয়